এইরকম দর্শক বন্ধুরা, টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আমি আজকে দেখাবো ইমোর অসাধারণ কিছু নতুন সেটিংস যোগ করেছে দর্শক বন্ধুরা। তো ইমো নিয়ে এলো আবার নতুন কিছু সেটিংস সবার জন্য। দর্শক বন্ধুরা, ইমো আবার সবার মনের ইচ্ছা পূরণ করলো। তো দর্শক বন্ধুরা, চলুন সেটা কী আমরা দেখে আসি। দর্শক বন্ধুরা, আমরা ইমোতে প্রবেশ করলাম। ইমোতে প্রবেশ করার পর দর্শক বন্ধুরা, এইখান থেকে এই যে ইমোর যে অপশনটা আছে আপনার থ্রি ডটস, এখানে একটা ট্যাপ দিলাম, আপনার ইমো অ্যাকাউন্ট চলে আসলো। তো ইমো অ্যাকাউন্ট চলে আসার পর দর্শক বন্ধুরা, এখানে যে সেটিংস না, আপনি কী করবেন, এখানে যে সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে প্রবেশ করার পর দর্শক বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে যে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস সিকিউরিটি যে অপশনটা, এখানে একটা ট্যাপ দিবেন। দর্শক বন্ধুরা দেখুন, এখানে ইমো নতুন দুটো জিনিস যোগ করেছে দর্শক বন্ধুরা। এই যে ফ্যামিলি গ্রুপ, এই যে অপশনটা দর্শক বন্ধুরা, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ফ্যামিলি, এই অপশনটা একটু ট্যাপ দিলে, ট্যাপ দিলে দর্শক বন্ধুরা দেখুন আপনার ফ্যামিলির ভিতরে যত মেম্বার আছে আপনি সব এইখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন দর্শক বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, ইমো কিন্তু এই সেটিংটা একেবারে নতুন দিয়েছে দর্শক বন্ধু। আরও একটা, এই যে দেখুন ভয়েস প্রিন্ট, তো এই অপশন কিন্তু দর্শক বন্ধুরা আগে ছিল না। তো ইমোতে এখন ভয়েস প্রিন্ট, এই যে লগ ইন ইজ দ্য ইমো ভয়েস প্রিন্ট টু, এই যে সেরোয়ার অ্যাকাউন্ট, তো এখান থেকে আপনি এই ভয়েস দিয়ে দর্শক বন্ধুরা, এখান থেকে আপনি চাপ চেপে ধরে ভয়েস দিয়ে এটাকে আপনি পিন করতে পারবেন দর্শক বন্ধুরা। তো এখান থেকে এভাবে চেপে ধরে আপনি ভয়েস দিয়ে অনেক কিছু করতে পারবেন দর্শক বন্ধুরা। তো এগুলো দ্বিতীয় সেটিংস দর্শক বন্ধুরা। ইমো কিন্তু এই দুটো সেটিংস কিন্তু দর্শক বন্ধুরা নতুন করেছে। তো এই সেটিং দুটোর বিশেষ কোনো কাজ নেই দর্শক বন্ধুরা। তো এখান থেকে যে ফ্যামিলি এই গ্রুপিং, এটা আপনি করতে পারেন, এটা আপনি করতে পারেন, এটা একটা দারুণ সেটিংস। তো এখানে যে আপনি সদস্য তিনজন করতে পারবেন, এখানে বলে দিয়েছে ওরা ইনভাইট ফ্যামিলি, এই যে এখানে লেখা আছে বিস্তারিত দর্শক বন্ধুরা, দারুণ একটা সুযোগ করেছে ইমো। তো এই ছিল প্রথমে দুটো নতুন সেটিং করেছে। তো দর্শক বন্ধুরা এখানে দেখতেছেন মাই ডিভাইস, তো দর্শক বন্ধুরা আপনি যদি পুরনো কোনো ডিভাইসে ইমো ব্যবহার করে থাকেন দর্শক বন্ধুরা, দেখুন আমি কিন্তু আমার এই ইমো এখন এই এমআই একটু লাইটে ব্যবহার করতেছি। তো এখানে আর একটা দুটো তিনটে সেট লগিং আছে। তো এই ইমো আপনি কত সেট ডিভাইসে ব্যবহার করেছেন এখানে কিন্তু শো করবে দর্শক বন্ধুরা। এখান থেকে আপনি এগুলো ডিলেটও করে দিতে পারবেন, যেমন আমি এটাকে এখান থেকে ডিলেট করে দিলাম দর্শক বন্ধুরা। তো এখান থেকে যদি আমি এটাকে ডিলেট করে দিই, তো দর্শক বন্ধুরা আপনারা এইভাবে করে কিন্তু প্রত্যেকটা ইমো ডিলেট করে দিতে পারবেন দর্শক বন্ধুরা। একটা ভেরিফিকেশন কোড তারা দিবে, তো দর্শক বন্ধুরা এইভাবে করে আপনার প্রত্যেকটা ডিভাইস আপনি ডিলেট করে দিতে পারবেন। এখান থেকে আপনি আগে যে ডিভাইসগুলো ব্যবহার করেছেন সেই ডিভাইসগুলো, তো দর্শক বন্ধুরা এই ডিভাইসগুলো আপনি এইভাবে করে এখান থেকে দেখুন আমি ডিলেট করে দিলাম, ওকে করে দিলাম। তো দর্শক বন্ধুরা ডিলেট হয়ে গেল দর্শক বন্ধুরা, তারা একটা কল দিবে, কলটা আপনি রিসিভ করলে অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে। তো তারপর একটু আমি এখান থেকে আবার ডিলেট করে দিলাম। তো দর্শক বন্ধুরা একটা যদি অ্যাক্টিভ করেন পরবর্তীতে আর একটাও লাগবে না। তো তারপরেরটাও আমি এখান থেকে ইমো ডিলিট করে দিলাম। তো দর্শক বন্ধুরা তো তারপরেরটাও এখান থেকে, ও এখান থেকে আপনি কত দিন ব্যবহার করেছেন দর্শক বন্ধুরা, এটা 81 ডে যেটা আমি ব্যবহার করেছি। তো দর্শক বন্ধুরা আপনি এটাও ডিলিট করে দিতে পারেন। তো দর্শক বন্ধুরা এটা আমি অনলাইনে অ্যাক্টিভ আছে, ওই যে ওইটা উপরে আছে, আপনি চাইলে 81 দিন কত দিন ব্যবহার করেছেন সেটাও দর্শক বন্ধুরা এখানে শো করবে। তো কত তারিখ থেকে অ্যাক্টিভ আছে এটাও এখানে শো করবে দর্শক বন্ধুরা। খুব দারুণ একটা সেটিংস। তো দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন।
তো দর্শক বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।